বিশ্বভারতী মামলার রায় আদালত স্পষ্ট করে জানিয়ে দিল, শান্তিনিকেতনের অশান্তির পিছনে বহিরাগত ইন্ধন রয়েছে। ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ এদিন কড়া বার্তা দিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিশ্বভারতী কর্তৃপক্ষকেও। এদিন আদালত নির্দেশ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরিয়ে আনার প্রশ্নে ছাত্র ও কর্তৃপক্ষ দুপক্ষকেই উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে উপাচার্যের বাড়ির সামনে নিরাপত্তার বন্দোবস্ত করতে হাইকোর্ট শান্তিনিকেতন থানাকে যে নির্দেশ দিয়েছিল তা এদিন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আদালত বলেছে, বৃহস্পতিবার ওই নিরাপত্তা বেষ্টনে তুলে নিতে হবে। তিন বহিষ্কৃত ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়ার ক্ষেত্রেও অনুমতি দিয়েছে আদালত। আগেই তাদের ক্লাসে ফেরানোর বিষয়ে নির্দেশ দিয়েছিল, এবার পরীক্ষায় বসার অনুমতিও দিল বিচারপতি। সাসপেন্ড হওয়া অধ্যাপকদের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পুনর্বিবেচনার কথা বলেছে আদালত। এখন এই সুযোগগুলো নিচ্ছে, ওরা তিন মাস দু মাস ক্লাস করে বিভিন্ন সুযোগ নিচ্ছে, দেখা যাক কী হয়। আমি কিন্তু ওই মেয়েদের ব্যাপারে, ছেলে মেয়েদের সঙ্গে ছিলাম না, আমি উপাচার্যের সঙ্গে ছিলাম। উপাচার্য আমি বললাম তো, ব্যবসায়ীকে শুনলে তো যে উপাচার্যকে বলুন এত পপুলার উনি, বিশ্বভারতীর গেট থেকে একটু স্টেশন অব্দি একা হেঁটে যান, এমন মিষ্টি খাইয়ে দেবে ওকে, তারপর করে যান। বললাম এত পপুলার, এরকম পপুলার উপাচার্য আগে আসেনি। হ্যাঁ, এবং কলেজটা যদি খোলা থাকতো ছেলেটা তো ঢুকতে পারছে না, তাতে আরও আদার আপ্যায়ন করতো, সবাই পা ধরে প্রণাম করত। বিশ্বভারতীতে শান্তি বজায় রাখার একটা আবেদন করেছে কলকাতা হাইকোর্টে, কেন বলতে হচ্ছে? কারণ এরকম একজন উপাচার্য পেয়েছে বলে, অসাধারণ উপাচার্য তাকে কেউ দেখেনি। আমি তো বললাম, তোমরা শুনেছো তো যে আগের একটা উপাচার্য বলুক এই লেভেলে ঝামেলা হয়েছে, স্টুডেন্ট টিচার্স 79 জন টিচারকে তাড়িয়ে দিয়েছে, ওই মানে 12 জন 14 জনকে তাড়িয়েছে, কাউকে মাইনে দিচ্ছে না, ওকে সাসপেন্ড করে রেখেছে, এটা বলেছি, এটা খুব দুঃখের। এবং এটাও বলেছি টেলিভিশন, জানি না তোমরা ভয় থাকবে কি না, এক্স চিফ জাস্টিসকে দিয়ে ইনকোয়ারি কমিটি করিয়েছিল, যার ইনকোয়ারি অফিসার হলো এক্স চিফ জাস্টিস, ভাবা যায় না। এদিন ছাত্র আন্দোলন সম্পর্কে বিচারপতি মন্তব্য করেছেন, ওই আন্দোলনে বহিরাগত ইন্ধন ছিল, ছাত্রদের বুঝতে হবে বাইরের রাজনৈতিক শক্তি তাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে চাইছে, তারা যেন ব্যবহৃত না হন, যে কারণে তারা বিশ্ববিদ্যালয়ে আসছেন সেই পঠন পাঠনে জোর দিক। সেই সঙ্গে উপাচার্যের উদ্দেশ্যে আদালত বলেছে, ছাত্রদের বিষয়ে উপাচার্যকে আরও বেশি নমনীয় হতে হবে, অন্যদিকে বছর যাতে নষ্ট না হয় তা দেখার জন্য আদালতে আবার আবেদন জানানোর কথা ভাবছে বহিষ্কার হওয়া পড়ুয়ারা। আমাদের যে নির্দেশ নামা যেটা দেওয়া হয়েছে, সেই রাস্টিকেশন অর্ডার যেটা ছিল, সেই রাস্টিকেশন অর্ডারটা রিভোক করা হয়েছে। এবং এখানে আমাদের আরেকটি অ্যাপিল ছিল যে আমাদেরকে ক্লাসে জয়েন করানো হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিগত এই রাস্টিকেট থাকার সময়, সাসপেন্ড থাকার সময় 9 মাসে আমরা অনেক পরীক্ষা দিতে পারিনি, এবং বিশেষ করে আমার ক্ষেত্রে আমার একটি পরীক্ষা বাকি ছিল এবং যেটি আমি দিতে পারিনি, এবং সেই পরীক্ষাটি এমনি সাধারণ নিয়মে হলে যদি ডিসেম্বরে হবে, কিন্তু যদি ডিসেম্বরে হয় তাহলে আমি এই বছরে যে ভর্তি প্রক্রিয়া চলছে এই মুহূর্তে সেখানে ভর্তি হতে পারবো না, এবং আমার আরও একটা বছর নষ্ট হবে। তবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের পাশাপাশি পড়ুয়াদেরও উদ্যোগ নিতে হবে বলে হাইকোর্ট জানিয়ে দিয়েছে। দ্য ওয়ার্ল্ড বিউরো।